বুবলি ফ্যানরা বুবলিকে আজকাল অনেক নায়িকার সাথেই তুলনা করে। আসলে মূল অর্থে তা ঠিক নয়। আজকাল তারা বুবলিকে পূজার সাথে তুলনা করে। পূজা এখনকার সময়ে জনপ্রিয়তা বা গ্ল্যামার বিবেচনায় অনেক এগিয়ে। পূজার জনপ্রিয়তা এই অল্প সময়ে সবাইকে ছাড়িয়ে অনেক উপরে। নায়িকা হিসেবে শাবনুরের পর পূজার মতো এত গ্ল্যামার, সব শ্রেণীর জনপ্রিয়তা, অভিনয়শৈলী, হাসি কান্নার সমাহার, স্ক্রিন পার্সোনালিটি, নাচ ইত্যাদি বিষয়গুলোতে তার ধারের কাছেও কেউ নেই। শাবনুরকে ঢালিউড কুইন বলা হতো এক সময়। বর্তমানে ঢালিউড কুইন শব্দটা পূজার সাথেই মানায়। ঢালিউড কুইন এখন পূজা জেরি। বুবলিকে পূজার সাথে তুলনা করা ঠিক না। পূজার সিনেমার লাইন আপ খুবই ভালো। গত ঈদে মুক্তিপ্রাপ্ত গুলোই তার প্রমাণ। সাকিব বুবলি ডজনের কাছাকাছি সিনেমা করে যতটা আলোচনায় আসতে পারেনি, পূজা সাকিবের সাথে এক সিনেমায় কাজ করে তার চেয়ে বেশি আলোচনায় ছিল। গলুই সিনেমার সাফল্য আর তাদের কেমিস্ট্রি ভালো লাগায় তাদের পরবর্তী কাজের কথাও চলছে।